হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে ক্যাফির মতো কোল্ড কফি বাড়িতে বানাবেন। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আপনারা প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো কোল্ড কফি বানাতে প্রথমে আমাদের একটি পাত্রে জল গরম করে নিতে হবে। আমরা ওই একই সাথে চকলেটও মেল্ট করে নেবো, যাতে আমাদের দুবার আলাদা করে গ্যাস ফুটাতে না হয়। তো একই সঙ্গে আমাদের জলও গরম হয়ে এলো আর চকলেটও মেল্ট হয়ে গেল। তো চকলেট মেল্ট হওয়ার পর ঠিক এরকম ক্রিমি ব্যাপার চলে আসবে। তো আমরা এটিকে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমরা একটি গ্লাস নিয়ে নেব ও তাতে স্বাদ মতো চিনি নিয়ে নেব। আপনারা যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতো চিনি নিয়ে নেবেন। এরপর আপনারা এতে এক চামচ কফি দিয়ে দেবেন। তো কারা কারা কফি লাভার কমেন্টে জানান। এবার আমরা আগে করে রাখা গরম জল একটু এতে ঢেলে নেব। এবার এই তিনটি উপকরণকে ভালোভাবে চামচ দিয়ে ফেটে নিতে হবে। তখনই আপনাদের অনেকেরই মনে হয়তো প্রশ্ন জেগেছে, আমি এখানে গরম জল কেন ইউজ করছি। আসলে গরম জল ইউজ করার কারণটা হলো এখানে চিনিগুলি গলতে তাড়াতাড়ি সুবিধা হবে। আর হ্যাঁ, আপনাদের নতুন কোনো রেসিপির প্রয়োজন হলে আপনারা সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। চামচ দিয়ে এটিকে ভালোভাবে ফাটার পর মিক্সারটি ঠিক এরকম অবস্থায় পরিণত হবে। আর অন্যদিকে তো আমাদের চকলেট মেল্ট করাই আছে। কোল্ড কফি করার জন্য আমরা একটু ঠান্ডা দুধ নিয়ে নেবো, যেটা আমাদের আগেই বয়েল করা ছিল। এবার আমরা একটি মিক্সার মেশিন নিয়ে তাতে ঠান্ডা করে রাখা দুধ ও আইসক্রিমগুলো ঢেলে নেব, সাথে আমাদের আগে করে রাখা কফি চিনির মিক্সচারটা ঢেলে নেব। এরপর আমরা এতে একটু গুঁড়ো দুধ ঢেলে নেব। এবার পুরো মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নেব। এটি যতক্ষণ মিক্স হচ্ছে তার ফাঁকেই আপনাদের বলে দিই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। এবার আমরা এতে আগে মেল্ট করে রাখা চকলেট একটু দিয়ে দেব। এটিকে আবারও একবার মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে কোল্ড কফি। এটিকে ভালোভাবে মিক্স করার জন্য যে ফেনা তৈরি হয়েছে সেটি আমরা আলাদা তুলে রেখে দেবো, এটি আমাদের শেষে ডেকোরেট করতে লাগবে। এবার আমরা আগে মেল্ট করে রাখা চকলেট নিয়ে কফি মগের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। এরপর আমরা কোল্ড কফিটা নিয়ে কফি মগে ঢেলে নেব। এবার এতে আরও একটু আইস কিউব দিয়ে দেব। সব শেষে আমরা আগে তুলে রাখা ফেনাগুলিকে কফির ওপর দিয়ে দেব। এবার আমরা একটু এক্সট্রা মেল্টেড চকলেট নিয়ে আর একটু চকলেট গুঁড়ো করে নিয়ে এর ওপর সাজিয়ে নেব। এটা ঠিক যতটা সুন্দর দেখতে ঠিক ততটা সুন্দরই খেতে। তো এই ধরনের কোল্ড কফি আপনি একদিন বাড়িতে তৈরি করেই দেখুন। তো এই ভিডিওটি আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরও শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ধরনের কোল্ড কফি বাড়িতে বানিয়ে খেতে পারে।